এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ কিভাবে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং এতে ভারতবর্ষের অবদান কতটা ছিল। একটি নতুন ভিডিও নিয়ে ফ্যাক্ট কেবিনে আপনাদের স্বাগত। এমনই সব ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। 1947 সালে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেবে, তখন ভারত বিভাজনে পাকিস্তানের সৃষ্টি হয়। এর মধ্যে দুটি অসংলগ্ন অঞ্চল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান, যেগুলি ইসলামের একটি প্রভাবশালী ধর্মকে ভাগ করেছিল, কিন্তু জাতি, ভাষা ও সংস্কৃতির দিক থেকে দুটি অঞ্চল খুবই আলাদা ছিল। 1970 সালের সংসদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের বিশাল সংখ্যক মানুষ একটি রাজনৈতিক দল শেখ মুজিবুর রহমানকে ভোট দেয়, যেটি পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্ত শাসনের পক্ষে ছিল। পাকিস্তান সরকার দ্বারা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং তাদের তাকে জেলে পাঠানো হয়েছিল। তারপরে পূর্ব পাকিস্তানের গণ বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ পাকিস্তান সরকার দ্বারা নির্মমভাবে দমন করা হয়েছিল, যার ফলে প্রতিবেশী ভারতে ব্যাপক হারে উদ্বাস্তু আন্দোলন শুরু হয়। ভারত সমর্থিত গেরিলা বাহিনী ও পূর্ব পাকিস্তানের মুক্তি বাহিনী 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে। পশ্চিম পাকিস্তান ভারতের উপর বিমান হামলা করে, ভারত তার যোগ্য জবাব দেয়। ফলে 3 ডিসেম্বর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রকাশ্য যুদ্ধ হয়। এই যুদ্ধে বিশ্বের নানান শক্তিশালী দেশ দুটি দেশের সমর্থনে এগিয়ে আসে। আমেরিকা এই মোকাবিলা সমর্থনে কিছুটা দ্বন্দ্বের মুখোমুখি হয়, কারণ 1969 সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তান সফরের পর মার্কিন সরকার পাকিস্তানের সামরিক অস্ত্র বিক্রি আবার শুরু করে। তারা এটা আশঙ্কা করে যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেলে তারা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তাই শেষ পর্যন্ত 1971 সালে যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা অস্পষ্ট পদ্ধতিতে কাজ করে। ইউএসএস ভিয়েতনাম থেকে এন্টারপ্রাইজ কেরিয়ার গ্রুপটি বঙ্গোপসাগরের উপর দিয়ে সিঙ্গাপুরে থামে, তারপর শ্রীলঙ্কায় পৌঁছায়। এই পদক্ষেপটি স্পষ্ট করে যে পাকিস্তানকে আমেরিকা সমর্থন করছে। এদিকে আবার চীন ও পাকিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কারণ 1962 সালে ভারতের সাথে চীন যুদ্ধ করে। কিন্তু আসল রহস্য তো এখানে, দুটি শক্তিশালী দেশ ভারতের বিপক্ষে হলেও 1971 সালে ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে একটি পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে। সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক নিবিড় হয় শক্তিশালী দেশগুলির বুক কেঁপে উঠেছিল। এটি নিশ্চিত করে যে জাতিসংঘ যুদ্ধে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ চীনকেও উত্তর সীমান্তে দ্বিতীয় সংঘর্ষ থেকে বাধা প্রদান করে। ভারত ও পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়ে ভারতের সামনে পাকিস্তান মুখ থুবড়ে পড়ে এবং পূর্ব পাকিস্তানের পরিবর্তে একটি স্বাধীন দেশ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।